হাজার কণ্ঠে কিশোর, কিশোর কুমারের গান গাওয়া হবে, 1000 লোকজন একসাথে সুরের সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে, তাই এটার আয়োজন করা হয়েছে আমাদের শিলচর শহরে। এটার একটা মানে মনোভাব নেওয়া হয়েছিল যে এমন একটা প্রোগ্রাম করা হবে যেটা কম থেকে কম না হোক লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, এসে পড়েছি আমরা মর্নিং ওয়াক করতে। আমার ছোটো মেয়ে হ্যাপিয়ে পড়েছে, গরম তো ঠিকই লাগছে, গরমের তো আর কথা বলেই লাভ নেই, গরম ঠিকই আছে কিন্তু আজ তো রোদ নেই, আজ ছায়া ছায়াই আছে, কিন্তু ছায়া থাকলেও কী হবে, গরমের দিন তো গরম লাগবেই। আর এটাই আমি আমার ছোটো মেয়েকে বলছি যে একটুখানি ওয়েদারটা মানে এনজয় কর, ন্যাচারাল হাওয়াগুলো নেওয়ার চেষ্টা কর, ও তো শুয়েই পড়লো, আর আমারও মনে হচ্ছিলো আমি একটু ওর পাশ দিয়ে শুয়ে পড়ি। কখনো কখনো বাচ্চাদের সাথে বাচ্চামি করতেও ইচ্ছে করে। আর এদিকে ওয়েদারটা খুবই সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, তাই আমি তোমাদেরকে সাথে একটুখানি শেয়ার করলাম, তেমন বুঝতে পারবে কি না বোঝা যাচ্ছে না। তাই আমাদের প্রাণায়াম টাণায়াম করে আমরা চলে গেলাম, তারপর বাচ্চারা স্কুলে চলে গেলো, রেডি হয়ে আমার হাজব্যান্ড চলে গেলো অফিসে, আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, আমার কাজের মাসি এসে আমার কাজকর্মগুলো ঘরের অবশিষ্ট কাজকর্ম করে দিয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি মা সবজি টবজি কেটে রেখে দিয়েছেন। আজ আমাদের ভেজ রান্না করা হবে, আর এদিকে আমি মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, আর এখন আমার পেয়েছে খুব ক্ষুধা, তাই এখন আমি কী খাবো, তাই ভাবলাম একটুখানি স্যুপ খেয়ে নিই, নট স্যুপ, চিকেন ডিলাইট স্যুপ খুবই ভালো খেতে, আমার তো খুবই ভালো লাগে এইভাবে 10:30, 11:30 সময় যখন একটু ক্ষুধা পায় রান্না করার আগে, তখন একটু স্যুপগুলো আমি খেয়ে নিই, খুবই ভালো আর তাড়াতাড়ি হয়ে যায়, আর এটাতে একটা খুব ভালো একটা ফ্লেভারও আছে, ভালোই লাগে খেতে। আজ আমি রান্নার ফাঁকে ফাঁকে কিছু লেখালেখি আছে আমার, সেইগুলো লেখালেখিগুলো করব। আর আজ যে দেখছো হাওয়া বইছে, কিন্তু আজ তেমন হাওয়া নেই, রোদ নেই কিন্তু হাওয়াও নেই। আমি পুঁই শাক রান্না করেছি, এদিকে পুঁই পাতার বড়া হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল আর তোরের ডালনা আজকে ভেজ আমাদের খাবারে। আর আমার লাঞ্চ করা শেষ হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করে তারপর চলে গেলাম আমাদের রিহার্সেলে, হাজার কণ্ঠে কিশোরের এই যে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের এই আওয়াজগুলো মানে এই এরকম একটা দিন মুহূর্তকে মানে নথিপত্র করার জন্য আমাদের যে ইচ্ছে, সেখানে আমিও একজন সঙ্গীত শিল্পী, আমিও সবার সাথে গলা মেলাবো, তালে তাল মিলাবো, সুরে সুর মিলাবো, আমিও একজন সাক্ষী হয়ে থাকবো এই দিনটার, তাই আমিও এসে পড়েছি আমার বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চারা এসেছে ওদের স্কুলের তরফ থেকে, আমি এসেছি আমার মিউজিকের স্কুলের তরফ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ যেভাবে হাজার কণ্ঠে কিশোর বলা হয়েছিল, তেমনি হাজারটা লোক এসেছে এখানে, হাজারের উপরে হয়ে গেছে, যেই হাজারের উপরে হয়ে গেছে ওদেরও মনে হচ্ছে এবার আমরা 5000 করবার চেষ্টা করব। আর তাই অ্যানাউন্স করে দেওয়া হলো যে যে এসেছ আর যাকে আনতে চাও সবাইকে নিয়ে আসতে পারো, আমাদের টার্গেট 5000। মানে এইভাবে একটা স্মরণীয় দিনের আমরাও একজন হয়ে থাকব, জীবনে বলতে পারবো যে এমন একটা মুহূর্তের মধ্যে আমরাও ছিলাম। তাহলে শুরু হলো রিহার্সেল, যে কোনো ব্যক্তি আপনারা অংশ নেবেন। আমরা আজকে মাননীয় বিধায়কের জন্মদিন হিসেবে আমরা ওনার জন্য একটা ছোট কেক কেটে আমরা আজকে ওনাকে আমরা ওনার যে সহযোগিতা উনি করে যাচ্ছেন বিগত কয়েকদিন ধরে, আমাদের হাজার কণ্ঠে কিশোরের এই গোটা অনুষ্ঠানটাকে সুচারুরূপে সম্পন্ন করতে আমরা অনুরোধ করবো আপনাদেরকে সকাল 7:30টার ভিতর। শিলচর জেলা ক্রীড়া সংস্থার গ্যালারিতে সবাই উপস্থিত হবেন, এই অনুরোধ রাখছি, অনুরোধ করছি আপনারা আগামী 4 তারিখ নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে যাবেন। সত্যি ওনাদের ধন্যবাদ দেওয়া যায় এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, আমাদেরও এইভাবে যে সুন্দর করে প্রোগ্রামটা হলো মানে রিহার্সেলটা হলো, এটার জন্য খুব ধন্যবাদ ওনাদেরকে যারা এইভাবে আয়োজন করেছেন। আমাদেরকে কেক খাওয়ানো হলো, আমরা যখন বেরোলাম এক এক করে তখন আমাদের হাতে প্যাকেট কেক দেওয়া হলো। আজ এত লোকের মধ্যে দেখা যাচ্ছে এখানে বয়সের কোনো সীমা নেই, কোনো
সীমা রাখা হয়নি বয়সের জন্য, যার ইচ্ছে সেই গাইতে পারে। কিশোর কুমারের গান বলে কথা, ছোট বাচ্চা হোক আর বয়স্ক লোকই হোক, আর মানে ইউথরাই হোক, যেই হোক সবাই আজকে গান গাইতে পারবে এমন একটা সুন্দর আয়োজনের জন্য। আর খুবই ভালো লাগছিল, আর দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে। আমি একবার শুধু রাউন্ড দিয়ে গেলাম তোমাদের দেখানোর জন্য, সবাইকে একটুখানি ভিডিও করে নিয়ে গেলাম, আর অনেক লোকজনও ভিডিও করছিল। তারপর আমি গিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে পড়লাম অবশিষ্ট রিহার্সালের জন্য, আর তারপর রিহার্সাল শেষ হয়ে গেলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আমার বাচ্চারা যেহেতু বেরিয়েছে, কিছু না কিছু তো খাবেই, ওরা বলছিল মা কিছু খাওয়াও, তাই আমি ভাবলাম তে এগ রোলটাই খেয়ে নিই, আমরা নিয়ে ঘরে চলে যাই, গরম হয় বাচ্চাদের খেতে সময় লাগে, তাই ভাবছিলাম নিয়ে ঘরে চলে যাই। তাই প্যাকিং করে আমরা এগ রোল নিয়ে নিলাম, আর আমার বাচ্চারা বলছে যে মা গন্ধ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর লোভ সামলানো যাচ্ছে না। তারপর তো আমার ছোটো মেয়ে নিয়ে রওনা দিয়ে দিল ঘরের জন্য। আসার সময় আমার বড় মেয়ে বলছিল ওর নাকি ক্যাপের প্রয়োজন, ওর নাকি ক্যাপ লাগবে। তাই আমি চেষ্টা করলাম ওদের দুজনকে দুটো কিনে দিই, কিন্তু দামের জন্য আমার আর কেনা হলো না, এমন আকাশ ছোঁয়া দাম বললে না জিনিসের। আর তাহলে কালকের প্রোগ্রামের জন্য তোমরা আমার সাথে থেকো।